পয়সার লোভত দেশ সরকার হেমন্ত বিদ্বেষ চলাইছে। অপুর সমষ্টি মানুষ ষাঠি 1960 চনের আগত আমেরিকাত গৈছিল। হাগ্রামা মহিলারে কোয়া মতে তো সব দুনিয়া নচলে, সব হাগ্রামা মহিলারে কোয়া মতে দুনিয়া চলালে তো হাগ্রামায় গোটেই বিশ্বখনে ঘুরে থাকিলে হয়। আরি বার কই হরা মানুষ এটা আর সরকার বনার কথা ভাবি আছে। তারপর লিখিব ললে অসমিয়া কে ওই এখন তো কোপা আহিল মই বিচারি ফুরিছো নিয়া শব্দ তো কবাই অসম রাজা কোট রাজা গুয়াহাটি জংনা কথা মাদা বিপিএম হানজা সরকার দানে 100% জংনিফ্রাই আরবো সেবা সেবা থানজন লুবিদমলা জং হুকারগন থাংনিয়া মজাম মানসিয়া এসে গেসিং জানাগো হুমবা মজাম খামানি মাউলো বাংগাই হংগটিং গোবাল মামা জায়া থাংনাইফোরকো মজাম সিমুনদান জাইফোর থাংদং সে থাংথংসেই আর সেবা সেবা থামবাওনাগো দুবা থাংথং কিন্তু জং বিপিএম বা 2025 আও 100% সরকার দাগন পাস জোর থাকে গাছ সেবা সেবা এসে উল্টা পাল্টা সামগা মানুষ বিরাট মিলাম দেই মুখ্যমন্ত্রী হম বলে কলে এটা সময় প্রদেশের সভাপতি আসছিল, সভাপতি থাকি মুখ্যমন্ত্রী আসন থাকি তখন কি ভোটত হারিয়েছিল 30,000 অধিক ভোটত পরাজিত হয়েছে গহপুর সমষ্টি। আর এইবার এগারী যদি জীবন চরিত্র চাই কলেজ টিচার আসছিল, কলেজ টিচার পিছত গণসম্ভ্রম পরিষদত জয়েন করেছিল, আন্দোলন করেছিল, সেই সময় প্রয়াত হিতেশ্বর শইকীয়া ডাঙরিয়ার দিনত তেখেতে কংগ্রেসত যোগদান করলে, তার আগে তেখেতের হিস্ট্রি আছে গণসংগ্রামের আগত NSUI স্টুডেন্টস ইউনিয়নের করেছিল কংগ্রেস দল, তারপর তেখেতে কংগ্রেসলে গল, কংগ্রেসলে গিয়ে ACS চাকরি ললে, সেই চাকরি কেন হয়েছিল কংগ্রেসের দিনের আপনাদেরও জানে ময়ও জানো, গতি সেই যদি এনালাইসিস করে আজি জেলত থাকলে চাকরি করে রিজাইন দিয়ালে কারণে বাঁচি গল, গতি তার পরবর্তী পর্যায়ে প্রদেশ কংগ্রেসে দিবলে কি বাকি আছে সভাপতি দিলে, জেললে যাওয়া বহিষ্কার করা এজন নেতাক পুনের কংগ্রেস আনি সভাপতি পাতি দিলে, কংগ্রেস দলে নিজের মাকক যাকি ব্যক্তিয়ে প্রতারণা করব, নিজের দেউতাকক যাকি মাতৃয়ে প্রতারণা করব, সমষ্টির যাকি রাইজক যাকি জনপ্রতিনিধিয়ে প্রতারিত করব প্রতারণা করব, তেনেকা ব্যক্তিক গহপুর সমষ্টির মানুষের বিবেকে আবলিয়া নির্বাচন মূল দৃঢ় বিশ্বাস প্রতারণা করব তখেতক। আর তখেতে যে আশা লই আছে গহপুর সমষ্টি তখেতর আশা পূরণ নহব, পুনের তৃণমূল কংগ্রেসলে গল, আর আজি আহি কইছেহি যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস একটা বস্তু, হোয়াট ইজ দিস, গহপুর মানুষ ইমান বুর্বক নয় না, গহপুর মানুষ ইমান নজনা নয় না, গহপুরের মানুষে 60-70 দশকের আগত গোল্ড মেডেলিস্ট আসছিল, গহপুর সমষ্টির মানুষ 1960 চনের আগত আমেরিকাত গৈছিল, 1960 চনের আগত বিনন্দ বরকাকতি, দিস ইজ মাই অথেন্টিসিটি মই কই দিন, গতি সেইগী সেইবিল ব্যক্তি গহপুরত জন্ম হয়েছিল, ডক্টর নোমল বরা, দিগন্ত বরা IAS অফিসার আজি তারিখ, গতি এইবিল ব্যক্তি থাকা জায়গা যত প্রডাকশন করেছে ইমান, আজি জ্যোতিপ্রসাদ আগরওয়ালে গহপুরত সিনেমা উলিয়াইছিল, জয়মতী সিনেমা প্রথম অসমীয়া সিনেমা উলিয়াইছে, গতি গহপুর নিশ্চয় ইন্টেলেকচুয়াল সমষ্টি, গহপুর সমষ্টিত মই যিমান ভাষণ দিলেও গহপুর সমষ্টির রাইজে আমার কামর উপর চায়, গহপুর সমষ্টি তখন আজি শিক্ষামন্ত্রী আছিল, তখেতে এটা ইনস্ট্যান্স দেখাওক তখেতর পরিয়ালের 15 বছরীয় শাসনকালত গহপুর সমষ্টির এডুকেশনাল সেক্টরত এনেকা একটা বস্তু আনিলে যুক্ত বস্তুয়ে উঠি অহা প্রজন্মর কারণে চানেকি হয়ে রয়েছে, যদি দেখাব পারে লিডারশিপ তো গহপুরের মানুষে মানিব, আদারওয়াইজ গহপুর মানুষে লিডারশিপ নামানে, আজি আদরি লওয়া নাই তখন অহার কারণে কেউ লব, তখেতর চরিত্রটো মই কলো নহয়, মই আসলে মানুষের চরিত্র মুখালিবলে যাওয়া নাই, কিন্তু তখেতর যে NSUI পিছত গণ পরিষদ গণসংগ্রাম পরিষদ তারপর কংগ্রেস দল তারপর ACS অফিসার তারপর আহিলে কংগ্রেসলে পুনের কংগ্রেসত পরাজিত হল, কংগ্রেসে গ্রাস টিকেট করলে তারপর কংগ্রেসে আকো আদরি ললে, কংগ্রেসে আদরি লওয়ার পিছত কংগ্রেসের সভাপতি দিলে মুখ্যমন্ত্রী বলে স্বঘোষিত করলে, তারপর আক কংগ্রেস দল ত্যাগ করলে, কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসলে গল, তৃণমূল কংগ্রেসের আক 2 বছর থাকি তার রাজ্যসভার আসন পাম বলে গৈছিল, সেইটা না পালে তারপর আক ঘুরি আহিলে, ঘুরি আহি কলে যে এই বঙালীর দল ভিউ, গতি তারপর ঘুরি আহি আক কলেই কংগ্রেসলে ঘুরি আহিলে, তার মানে নিজের পিতৃ মাতৃকো নিজের স্বার্থর কারণে ত্যাগ করবলে আজি যে কিছু ব্যক্তিয়ে নিজের পিতৃ মাতৃক আজি ওল্ড এজ হোমত রাখে রিপুণ বরা ডাঙরিয়া তারপর কিছু পৃথক নহয় বলে মানে ভাবো। আপনার আহিয়ে হিট করেছে রিপুণ বরা? মোক একো হিট করা নাই, কালি কথা শুনক, মই এজন সাধারণ কর্মী, ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মী, একনিষ্ঠ সাধক, ভারত মই নাজানিম ভয় খাইছে না কি খাইছে, আমি তো জানো যে রিপুণ বরা ডাঙরিয়া গহপুরের কারণে আজির তারিখত ফ্যাক্টর নহয়, ফলো করেছে কারবার,
পপুলারিটি গ্রো করবলে ফ্লো করেছে। মই ভাল হয়েছে বেয়া হয়েছে নক, সময় আপনাদের গম পাব কেনকা ভাল হয়েছে।